হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অঙ্কের ক্ষেত্রে বা অঙ্কের থেকে HCF and LCM, তার মানে হচ্ছে লসাগু এবং গসাগু। আর লসাগু এবং গসাগু থেকে যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তা সেই আলোচনা কালে আপনারা যারা থাম্বনেইলে দেখেছে যে সরকারি চাকরি পরীক্ষায় আসা যে সমস্ত প্রশ্নগুলো, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তা প্রথমে আমরা আজকে বেসিক আলোচনা করব এবং আগামী দিনকে আমরা এর হায়ার স্কিল যেটা হবে সেটা আমরা আলোচনা করব। তো চলুন, আপনারা সবাই আজকে আমাদের এই ক্লাসটা করার জন্য, একটা মক টেস্ট পরীক্ষার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন এবং খাতা পেন্সিলে আপনারা আমাদের সাথে টোটাল আমরা 23টা প্রশ্ন সলভ করব। আর 23টা প্রশ্ন সলভ করব, আপনারা যে প্রশ্নের উত্তরটা আপনাদের খাতায় সঠিক হবে সেটাই রাইট চিহ্ন দেবেন এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন দেবেন। এইভাবে আমরা আপনাদের সাথে আজকে 23টা প্রশ্ন আলোচনা করব এবং 23টা প্রশ্ন আলোচনা শেষে আমরা আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেয়েছেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পেরেছেন বা পারবেন যে আপনাদের সরকারি চাকরিতে পরীক্ষায় আসা কোশ্চেনগুলোর উত্তর কিভাবে করতে হয় আর তার সাথে সাথে আপনাদের পারফরমেন্স কতটা গ্রোথ করতে হবে। তো চলুন আমরা আজকের আলোচনার প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। সিকোয়েন্সটা একটু গন্ডগোল থাকবে, কারণ আমরা সিলেক্টিভ প্রশ্নগুলো তুলেছি। RRB 2008 যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তা সিকোয়েন্স নাম্বার নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করার কারণ নেই, আমরা ওভারঅল 23টা প্রশ্ন সলভ করব। তো চলুন, প্রথম প্রশ্ন আপনাদের ইংরেজিতে করা আছে, আমি প্রত্যেকটা প্রশ্ন আপনাদের বাংলা বলে বলে দেবো। আশা করছি এই কোশ্চেনগুলো যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে করার ক্ষেত্রে এর মানে তারা এই কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো চলুন, প্রথম প্রশ্নে আমাদের এখানে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য LCM, মানে লসাগু অফ 2^5 × 3/5 তার স্কোয়ার × 7, তার সাথে আরেকটা আছে 2^4 × 3^2 × 5 × 7^2 × 11 and 2 × 3^3 এবং 5^4। তা আমাদের এই চারটে অপশনের মধ্যে কোনটা ফাইন্ড দ্য LCM অফ, এই চারটের মধ্যে কোনটা LCM বলে মনে হচ্ছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করার চেষ্টা করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়। LCM মানে লসাগু সবসময় বড় হয় কিন্তু কথাটা লঘিষ্ঠ দিয়ে শুরু হয়, কিন্তু গসাগু নাম হচ্ছে গরিষ্ঠ কিন্তু হয় ছোট সংখ্যা, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তো চলুন, আপনারা সবাই খাতায় এই কোশ্চেনের অ্যান্সারটা করুন, আর আমরা স্ক্রিনে এই কোশ্চেনের অ্যান্সারটা করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে চলুন, গিভ প্রাইম ফ্যাক্টরস, তাহলে প্রাইম ফ্যাক্টরস গুলো নেবো। তাহলে রিকোয়ার LCM, তাহলে প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টরস হ্যাভিং হাইয়েস্ট পাওয়ার, তাহলে যেগুলোর হাইয়েস্ট পাওয়ার আছে সেই ফ্যাক্টর গুলো নেবো। 2 এর মাথায় 4 এটা হাইয়েস্ট ফ্যাক্টর, তারপরে 3 এর মাথায় 3 সেটা হাইয়েস্ট ফ্যাক্টর, 5 এর মাথায় 4 মানে 5^4 এটা হাইয়েস্ট ফ্যাক্টর, 7^2 মানে 7^2 তারপরে এটা এখানে হাইয়েস্ট ফ্যাক্টর এবং 11। তাহলে আমরা সবকটাকে ক্যালকুলেশন করেছি, তাই ক্যালকুলেশন করার পর আমাদের 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বেরিয়েছে অপশন সি। আশা করি বন্ধুরা আপনারা এই কোশ্চেনটা অবশ্যই বুঝতে পেরেছেন, সহজ কোশ্চেন কিন্তু আপনাদের একটু অন্যরকম করে দেওয়া আছে, আশা করছি আপনাদের এই কোশ্চেনটা সলভ করতে কোনো অসুবিধার সম্মুখীন হয়নি। কেন, আমরা প্রাইম ফ্যাক্টরগুলো নিয়ে নিয়ে করেছি, যেটা বড় সেই সংখ্যাটাকে নিয়েছি। আশা করছি আপনাদের সবার উত্তরও সঠিক হয়েছে, যাদের উত্তর অপশন সি তাদের সবার উত্তর সঠিক। আপনারা খাতায় নির্বাচন করুন, সঠিক হয়ে থাকলে রাইট চিহ্ন আর ভুল হয়ে গেলে থেকে ক্রস চিহ্ন। তা চলুন, চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। একই রকম কোশ্চেন আমাদের দিয়েছে, একই রকম কোশ্চেন আমরা স্ক্রিনে দেখে নেবো। 4 নম্বর প্রশ্নে হোয়াট উইল বি দ্য HCF, মানে গসাগু অফ 2 × 3 × 7 × 9, 2 × 3 × 5 9 × 11 এবং 2 × 3 × 4 × 9। তা আমাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক, এই 5টা অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। তাহলে মিলিটারি স্কুল 2008 এসেছিল। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ঠিক আগেরটার মতোই, যেমন আগেরটাই LCM করতে বলা হয়েছিল মানে লসাগু করতে বলা হয়েছিল, আপনাদের এটা গসাগু করতে দেওয়া হয়েছে। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই একে ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন ফ্যাক্টর, আমরা ফ্যাক্টরগুলো পরপর লিখেছি, এবার রিকোয়ার HCF, তাহলে প্রোডাক্ট অফ কমন প্রাইম ফ্যাক্টর হ্যাভিং লিস্ট পাওয়ার, তাহলে যেগুলো লিস্ট পাওয়ার সেগুলো আমরা নেব। তাহলে যেগুলো কমন আছে, তাহলে 2 এখানে কমন আছে আর 3 এখানে কমন আছে, তাহলে 2 × 3। তা যেরকম আমরা আপনাদের একটু আগেই বলেছিলাম যে গরিষ্ঠ, তাহলে গরিষ্ঠ সবসময় ছোট হবে আর লঘিষ্ঠ সবসময় বড় হবে। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার 4 নম্বর প্রশ্নে অপশান সি উত্তর করেছেন 2 × 3,
তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। 5 নম্বর প্রশ্নে চলে এসেছি, ফাইন্ড দা এলসিএম, লসাগু বার করতে হবে অফ 1/3, 2/9, 5/6 এবং 4/27। তা নিশ্চয়ই আপনারা এই ফরম্যাটটা সবাই জানেন যে যখন লসাগু করতে বলা হয় তখন আপনারা কি করেন, না লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। আপনারা যারা এই কোশ্চেনের উত্তরটা করতে পারছেন আমি কিছুটা বলে দিলাম, আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন। আরআরবি 2007 এই কোশ্চেনটা এসেছিল। তো চলুন আপনারা খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন তাহলে, উই নো দ্যাট, আমরা কি জানি, আমরা যে ফর্মুলাটার কথা বললাম এলসিএম অফ ফ্র্যাকশনস এর ক্ষেত্রে আমরা কি করি, না লসাগু করি আমরা লবগুলোর, আর হরগুলোর করি গসাগু। তা সেটাই আমরা করেছি। তাহলে 1, 2, 5, 4 এটা আমরা লিখেছি লবগুলো, আর হরগুলো লিখেছি আমরা 3, 9, 6, 27। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই সংখ্যাগুলো আমরা এখান থেকে লিখেছি লবগুলো আর হরগুলো দিয়ে, দিয়ে আমাদের উত্তর বেরিয়েছে কত, 20/3। তাহলে 5 নম্বর প্রশ্ন, যাদের উত্তর এখানে অপশন সি বেরিয়েছে 20/3, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্নে ফাইন্ড দা এলসিএম, সেই একই অঙ্ক একইভাবে করতে হবে। আপনারা আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনটা বুঝতে পেরেছেন। তা আমাদের লসাগু বার করতে হবে আমাদের এই সংখ্যাগুলোর, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন। এটা এসেছিল দিল্লি পুলিশ 2007-এ। 6 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিকোয়ার এলসিএম মানে লসাগু, তাহলে এলসিএম অফ 2, 3, 4, 9 আমরা সেটাই লিখেছি 2, 3, 4, 9, আর গসাগু হচ্ছে 3, 5, 7, 13। তাহলে 3, 5, 7, 13, তা সেটাই আমরা লিখে আমাদের উত্তর বেরিয়েছে 36। তাহলে 6 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 11। তা 6 পরে 11 কেন চলে আসলো, তার কারণ হচ্ছে কি আমরা সিকোয়েন্সটা সেভাবে মেনটেন করিনি। আমরা আজকে ওভারঅল 23টা প্রশ্ন সলভ করব, সিকোয়েন্সটা গন্ডগোল হতে পারে, তার কারণ কি আমরা শুধু ইয়ার এন্ডিং এ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করছি। তা সুতরাং আপনাদের হেডেক নেওয়ার কোনো কারণ নেই, আমরা ওভারঅল 23টা প্রশ্নই সলভ করব। আপনারা পেজ নাম্বার দেখতে পাচ্ছেন, আশা করছি আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো চলুন 11 নম্বর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নিই। ইন এ স্কুল, একটা স্কুলে অল দ্য স্টুডেন্ট ক্যান স্টাডি ইন এ রো সো দ্যাট ইচ রো হ্যাজ 4, 9, or 10 স্টুডেন্ট, প্রত্যেকটা রোয়ে 5, 9, এবং 10টা স্টুডেন্ট আছে। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য স্কুল, তাহলে আমাদের বার করতে হবে কি লিস্ট নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে লিস্ট নাম্বার আপনাদের বার করতে হবে, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লিস্ট নাম্বার বললে আপনাদের লসাগু বার করতে হয়, নিশ্চয়ই আপনারা এই কথাটা জানেন বা এই কোশ্চেনের উত্তরটা আপনারা করতে পারবেন। আমি বাংলা বলে দিয়েছি, আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আপনারা বন্ধুরা সবাই একে একে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লিস্ট নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে এলসিএম অফ 5, 9, 10, তাহলে এলসিএম অফ 5, 9, 10 আমরা এখানে বার করেছি কত, না 19। তাহলে রিকোয়ার নাম্বার অফ স্টুডেন্ট ইজ ইকুয়াল 90। তা যারা 11 নম্বর প্রশ্নে উত্তর বের করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্নে চলে এসেছি, ইফ এইচসিএফ অফ 2 নাম্বার ইজ 8, তাহলে দুটো সংখ্যা আছে তাদের গসাগু বলেছে 8, হুইচ অফ দি ফলোয়িং ক্যান নেভার বি দেয়ার এলসিএম, তাহলে এর মধ্যে কোনটা তাদের এলসিএম হবে না। তা এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন, আরবিআই 2007 এই কোশ্চেনটা করা হয়েছে। আশা করি আপনারা এই কোশ্চেনে যারা সবাই সঠিক উত্তর করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাবো। আমরা আগে এই কোশ্চেনটা অ্যান্সার করব, তারপরে আমরা দেখে নেবো কার কত উত্তর, কিভাবে এই কোশ্চেনের উত্তরটা করা যায়। তো চলুন আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তরটা আপনারা খাতায় নির্বাচন করুন, অ্যান্সার করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে উই নো দ্যাট, আমরা জানি এলসিএম অফ 2 নাম্বার মাস্ট বি দ্য মাল্টিপল অফ দেয়ার এইচসিএফ, নিশ্চয়ই গুণ করা যায়। তাহলে দি গিভেন অপশান 60 ইজ নট এ মাল্টিপল অফ 8, অ্যান্ড হেন্স 60 ক্যান নট বি দ্য এলসিএম অফ দ্য নাম্বার। তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মাল্টিপল হবে তাহলে 12 নম্বর প্রশ্নে, আর 12 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান 60 তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আমরা এই কোশ্চেনটা কিভাবে করেছি, যে 8 এর মাল্টিপল গুলো সেটা আমরা বার করেছি। তাহলে 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80,
তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে 60টা হচ্ছে না তাদের মাল্টিপল। তাহলে 12 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর যারাই কোশ্চেনে অ্যান্সার করেছিলেন অপশন ডি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাচ্ছি। এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের পুরস্কার বিতরণের জন্য আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। 13 নম্বর প্রশ্নে চলে এসেছি, ইফ এ নাম্বার ইজ এক্স্যাক্টলি ডিভিজেবল বাই 11 এন্ড 13, একটা নাম্বার সেটা যদি 11 আর 13 দিয়ে ভাগ যায়, হুইচ অফ দি ফলোয়িং স্টেপস দা নাম্বার মাস্ট বি, তাহলে এর ফলোয়িং স্টেপস সেই স্টেপসটা কি হবে সেটা আমাদের এখানে বলতে হবে। চারটে পাঁচটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। এটা হোটেল ম্যানেজমেন্ট 2018 এসেছিল, তা 2008 এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা করেছিলেন যারা এই পরীক্ষা দিয়েছিলেন, বা হোটেল ম্যানেজমেন্ট 2008 এই কোশ্চেনটা ছিল। 13 নম্বর প্রশ্নে আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ঠিক আছে, তা কোন ফরম্যাটটা আপনাদের হবে, ফলোয়িং স্টেপস মাস্ট বি হওয়া উচিত সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে LCM মানে লসাগু অফ 11 এবং 13 উইল বি 11 ইন্টু 13, হেন্স ইফ এ নাম্বার ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 11 এন্ড 13, দেন দ্য সেম নাম্বার মাস্ট বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই দেয়ার LCM অর বাই 11 ইন্টু 13। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, তাহলে সেই সংখ্যাটা সেটা 11 গুণ 13, তাদের LCM দিয়ে ভাগ যায়। তাহলে 13 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি ডিভিজিবল বাই 11 ইন্টু 30, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 16। তাহলে 13-র পরে 16 কেন চলে আসলো, তার কারণ আমরা এখান থেকে যে কোশ্চেনগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় এসছে সেই সমস্ত কোশ্চেনগুলো করছি, আপনারা সিরিয়াল নাম্বারটাকে সেইভাবে দেখছি না, সিরিয়াল নাম্বারটা সিরিয়ালের মতো থাকবে। আমরা 23টা কোশ্চেন আজকে সলভ করব। তো চলুন RRB বা RBI 2009-এ যে কোশ্চেনটা এসেছিল সেটা আমরা দেখে নেব। কোশ্চেন নম্বর 16, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 8, 12 এন্ড 36, তাহলে 8, 12 এবং 16 দিয়ে কোন সংখ্যাটা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে সেই লিস্ট নাম্বারটা কত সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা। আপনারা সবাই খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিকোয়ার নাম্বার আমরা কীভাবে বার করব, তাহলে LCM অফ 8, 12 এবং 36, তাহলে রিকোয়ার নাম্বার আমাদের বেরিয়েছে কত না 72, তা আমরা লসাগু বার করেছি, তা লসাগু বার করলে এই কোশ্চেনের অ্যান্সার পাবো। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ 72, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। 18 লেখাটা অস্পষ্ট আছে, আমি ওভাররাইট করে দিলাম। কি বলেছে আমাদের, দ্য প্রোডাক্ট অফ টু রিলেটিভ প্রাইম নাম্বার ইজ 143, তাহলে ফাইন্ড দ্য HCF, তাহলে দুটো সংখ্যা, তা দুটো সংখ্যার প্রোডাক্ট মানে গুণফল আমাদের বলেছে 143, তা তাদের HCF কত। তাই এটা LIC ADO 2007 এ এসেছিল, খুব ইজি অঙ্ক, আশা করি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আপনারা সবাই কোশ্চেনের খাতায় সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে টু রিলেটিভ প্রাইম নাম্বারস আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 1 অনলি, তা রিকোয়ার HCF আমাদের কিন্তু 1 হবে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি 18 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। 19 নম্বর আমাদের এটা কোশ্চেন নাম্বারটা একটু অস্পষ্ট আছে, তো চলুন দেখে নেব কোশ্চেন নাম্বার এটা কি জানতে চাওয়া হয়েছে। দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:4, তাহলে দুটো সংখ্যা তাদের রেশিও হচ্ছে 3:4, অ্যান্ড দেয়ার HCF তাদের গসাগু হচ্ছে 4, তাহলে হোয়াট উইল বি দেয়ার LCM, তাহলে তাদের লসাগু কত। খুবই ইজি অঙ্ক, হোটেল ম্যানেজমেন্ট 2007 এ এসেছিল, তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, খাতায় অঙ্কটা কষে সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, ফার্স্ট নাম্বার আমরা 3M ধরতে পারি, আর সেকেন্ড নাম্বার 4M ধরতে পারি, বা X যেটা আপনাদের ইচ্ছা ধরতে পারেন। হোয়ার M ইজ ইকাল টু HCF, তাহলে বিগ নাম্বার M ইজ ইকাল টু 4, তাহলে LCM 12M ইজ ইকাল টু 12 ইন্টু 4 ইজ ইকুয়াল আমাদের এখানে হচ্ছে 48। তাহলে 19 নম্বর প্রশ্নে,
যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে 48, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আপনারাও এটা অবশ্যই সবাই সঠিকভাবে করতে পারেন, শুধু এখানে ক্যালকুলেশনটা করলেই হবে, 4 বরং 48। এভাবেও আপনাদের কোশ্চেনটা করলে সুবিধা হয়, আমরা স্টেপ বাই স্টেপ করে দেখিয়েছি যেটা আপনাদের সুবিধা হয়, আর পরীক্ষায় অ্যান্সার করতে যেটা আপনাদের কম সময় লাগবে আপনার অবশ্যই সেই মেথডটা ফলো করবেন। আশা করছি আপনাদের সময় এবং মার্কস দুটোই ভালো জায়গায় থাকবে। তো চলুন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন নাম্বার, কোশ্চেন নাম্বার 22, আমরা মার্কস লিখে দিলাম, কোশ্চেন নাম্বার দেখে দিলাম। তাহলে দি এলসিএম অফ টু নাম্বার ইজ 495। তাহলে কি বলেছে, দুটো সংখ্যার এলসিএম মানে দুটো সংখ্যার লসাগু বলেছে 495, অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 5, তাদের গসাগু বলছে 5। ইফ সাম অফ দ্য নাম্বারস ইজ 10, তাহলে সেই দুটো সংখ্যা যদি যোগফল 100 হয় তাহলে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার, তাহলে তাদের বিয়োগফল কত হবে। তাহলে এটা হোটেল ম্যানেজমেন্ট 2008 এসেছিল, আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন দেখে নেবো আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই আপনারা খাতায় নির্বাচন করুন, এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। চলে এসেছি 22 নম্বর প্রশ্ন, তো চলুন দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন দেওয়া আছে কি, আমাদের এলসিএম লসাগু 495, গসাগু 5, তাহলে ফার্স্ট নাম্বার এক্স অ্যান্ড সেকেন্ড নাম্বার ওয়াই ধরেছি, তাহলে এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল 495 ইন্টু 5, তাহলে অ্যাস প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার ইজ ইকুয়াল এইচসিএফ ইন্টু এলসিএফ, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2475, আমরা এটা গুণ করে বার করেছি। তাহলে নাও এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের কত হবে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy, এই ফর্মুলাটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তাহলে এই ফর্মুলাটা যারা জানেন তারা এই অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে পারবেন। তা আমরা এই অঙ্কটা ক্যালকুলেশন করে x মাইনাস ওয়াই আমরা ইজ ইকুয়াল বার করেছি 10। তাহলে 22 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ 10, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23 নম্বর প্রশ্নে চলে এসেছি। আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে দ্য সাম অফ এইচসিএফ অ্যান্ড এলসিএফ অফ টু নাম্বার ইজ 403 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 12, তাহলে 12 টাইমস দেয়ার এইচসিএফ, তাহলে 12 গুণ, ইফ ওয়ান নাম্বার ইজ 93 ফাইন্ড দ্য অ্যানাদার নাম্বার। খুবই ইজি কোশ্চেন, আপনারা এই কোশ্চেনে অবশ্যই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। এমবিএ 2007 এসেছিল। তাহলে আমাদের অঙ্কটা কি বলেছে, দ্য সাম অফ এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বার ইজ, তাহলে আমাদের দুটো নাম্বার বলেছে, সেই দুটো নাম্বারের যোগফল সাম এইচসিএফ এবং এলসিএফ সেটা 403, অ্যান্ড দেয়ার এলসিএম মানে লসাগু হচ্ছে 12 টাইমস তার এলসিএম এর, 12 টাইম হচ্ছে তার এইচসিএফ এর, মানে গসাগুর 12 গুণ। তাহলে ইফ ওয়ান নাম্বার ইজ 93, যদি একটা নাম্বার 93 হয় তাহলে ফাইন্ড দ্য অ্যানাদার নাম্বার। আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে লেট এলসিএম ইজ ইকুয়াল এম, তাহলে এইচসিএফ আমরা এম ধরছি, দেন এম ইজ ইকুয়াল টু 12n, যেহেতু 12 গুণ বলা আছে, তাহলে এম প্লাস এন ইজ ইকুয়াল টু 403, এটা আমাদের এখানে বলা আছে, তাহলে 12n প্লাস এন ইজ ইকুয়াল টু 403, এটা আমরা এখানে বলতে পারি। তাহলে 13n বলেন বা x বলেন, আপনারা যেটা ধরবেন, আমরা এখানে এইভাবে ধরেছি, n ধরেও করতে পারেন x ধরেও করতে পারেন, ঠিক আছে। তাহলে n ইজ ইকুয়াল টু আমাদের 31 বেরিয়েছে, তাহলে m ইজ ইকুয়াল টু 372 বেরিয়েছে, লেট দ্য অ্যানাদার নাম্বার আমরা k ধরেছি, তাহলে 93 ইন্টু k ইজ ইকুয়াল 372 ইন্টু 31, তাহলে অ্যাস প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার এইচসিএফ ইন্টু এলসিএম, তাহলে আমরা এখানে k ইজ ইকুয়াল টু 124। তাহলে 23 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 124 অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, 24 নম্বর প্রশ্নে চলে এসেছি, যেটা এসএসসি 2007 এসেছিল। তা এখানে বলা আছে দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 1/9 অফ দেয়ার সাম, তাহলে দেয়ার সাম ইজ 45, তাহলে ফাইন্ড দ্য এলসিএম। খুবই ইজি অঙ্ক, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখানে বলা আছে দ্য ডিফারেন্স, পার্থক্য অফ দুটো নাম্বারের ইজ 1/9 অফ দেয়ার সাম, তাহলে তার সামের 1/9 অংশ, তাহলে সাম যদি 45 হয় তাহলে ফাইন্ড দ্য এলসিএম, আপনাদের এলসিএমটা বার করতে হবে। খুবই ইজি অঙ্ক আছে, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন, আমি বাংলা বলে দিয়েছি। আশা করছি এই কোশ্চেনটা সলভ করতে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলুন আপনারা সবাই কোশ্চেনে অ্যান্সার করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে ক্যালকুলেশনের মাধ্যমে। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করলাম। ইফ দ্য নাম্বার আর এক্স অ্যান্ড ওয়াই
তাহলে x plus y is equal 45 আমাদের এখানে বলা আছে আর x minus y is equal to 5 এটা আমি এখানে লিখেছি তাহলে by adding equation 1 and equation 2 আমরা এটাকে অ্যাড করছি তাহলে অ্যাড করে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তা এখানে আমরা x এর মান বার করেছি হচ্ছে 25 তাহলে 25 বার করেছি from equation 1 x plus y is equal to 45 আর y is equal to 45 minus x তাহলে y is equal to 45 minus 25 is equal to 20 তাহলে now LCM of 25 and 20 আমরা এখানে বার করেছি কত the required LCM is 100 তা যাদের এখানে উত্তর বেরিয়েছে অপশন b 100 তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 27 27 নম্বর প্রশ্ন আর 27 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব আমরা কোশ্চেন নাম্বারটা এখানে ওভাররাইট করলাম তো চলুন 27 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এটা সিবিআই 2008 এবং জিপি জিবিও 2007 এ এসেছিল তো কি কোশ্চেন আছে সেটা আমরা পড়ে দেখে নেব তাহলে এখানে আপনাদের বলা আছে ফাইন্ড দা গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট হুইচ হোয়েন ডিভাইডেড বাই 6 9 12 এন্ড লিভস 3 as remainder in each cases তাহলে আমাদের সেই গ্রেটেস্ট মানে বড় সংখ্যাটা বার করতে হবে যেটা 3 অক্ষরের এবং যেটা কি না ডিভিজিবল যেটা ভাগ করা যায় 6 9 12 দিয়ে এবং সেটা কি রাখে 3 নাকি অবশিষ্ট রাখে প্রত্যেকটা কেসে তা এই কোশ্চেনে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে এরকম প্রচুর কোশ্চেন আপনারা এর আগেও করেছেন আশা করছি এই কোশ্চেনে অ্যানসার করতে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে না তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা আপনাদের খাতায় সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট আমরা এটা জানি 999 তাহলে LCM অফ 6 9 12 ইজ ইকুয়াল আমরা এখানে বার করেছি কি রিকোয়ার্ড LCM আমাদের হচ্ছে 36 তাহলে নাও 999 ডিভাইড বাই 36 ইজ ইকুয়াল 27 27 বাই 36 মানে 27 পূর্ণ 27 এর 36 তাহলে রিমাইন্ডার আমাদের কত 27 তাহলে রিকোয়ার নাম্বার তাহলে 999 মাইনাস 27 প্লাস 3 ইজ ইকুয়াল টু 975 তাহলে 27 নম্বর প্রশ্ন আর 27 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 28 28 নম্বর প্রশ্নে চলে এসেছি হোয়াট উইল বি দা গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 1356 1868 এবং 2764 লিভিং 12 অ্যাজ রিমাইন্ডার ইন ইচ কেসেস এটা দিল্লি পুলিশ 2007 এ এসেছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আগের অঙ্কের মতোই কি বলেছে হোয়াট উইল বি দা গ্রেটেস্ট নাম্বার তাহলে সেই গ্রেটেস্ট নাম্বারটা কত যেটা ডিভাইড করা যায় এই সংখ্যাগুলো দিয়ে এবং কি 12 কে সে রিমাইন্ডার হিসেবে রাখে মানে 12 কে সে অবশিষ্ট হিসেবে রাখে ঠিক আগের অঙ্কটার মতোই ক্যালকুলেশন হবে কিন্তু এখানে অন্যভাবে জিজ্ঞেস করেছে তা চলুন 28 নম্বর প্রশ্নটা আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের x ইজ ইকুয়াল টু 1356 y ইজ ইকুয়াল টু 161868 z ইজ ইকুয়াল টু 2964 আর a মাইনাস b ইজ ইকুয়াল টু মানে a b c আমরা এটাকে এখানে 12 ধরেছি ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এ বি সি এই তিনটাকে আমরা এখানে 12 ধরেছি কেন না লিভিং 12 সে রিমাইন্ডার রাখছে তাহলে অ্যাকর্ডিং টু দা ফর্মুলা রিকোয়ার নাম্বার এইচসিএফ অফ আমরা কি করব এই 1356 থেকে 12 বিয়োগ করব 1868 থেকে 12 বিয়োগ করব এবং 2764 থেকে আগেই আমরা এটাকে 12 বার করব এবার 12 বাদ দিয়ে আমরা বলেছি 12টাকে রিমাইন্ডার থাকবে তা সেটাকে আগে আমরা আগেই বাদ দিয়ে দিলাম তা এইচসিএফ অফ আমরা তিনটে নম্বরের এইচসিএফ বার করব তা HCF বার করেছি আমরা 64 তাহলে রিকোয়ার নাম্বার আমাদের 64 আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমরা 12টা আগে বাদ দিয়ে দিলাম এখানে আমাদের অবশিষ্ট থাকবে দরকার ছিল না কোনো তা আমরা এখানে আলোচনা করেছি আর আলোচনা করে বা এখানে কোশ্চেনটা এক্সপ্লেনেশন করে আমরা 28 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর বার করেছি অপশন এ 64 আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 29 29 নম্বর প্রশ্নে চলে এসেছি ফাইন্ড দা লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইস 1305 4665 এবং 6905 লিভিং অ্যাজ রিমাইন্ডার ইন ইচ কেসেস তাহলে প্রত্যেকটা কেসে সে রিমাইন্ডার রাখে মানে অবশিষ্ট রাখে অলসো ফাইন্ড দ্য কমন রিমাইন্ডার তাহলে আমাদের এবার বার করতে হবে কি সেই কমন রিমাইন্ডার মানে সেই অবশিষ্ট সংখ্যাটা কত এটা সিবিআই 2009 এ এসেছিল তো চলুন
দেখে নেবো আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আমাদের এবার বার করতে হবে কি না বার করতে হবে সেই রিমাইন্ডার বা কমন রিমাইন্ডারটা কত। তাহলে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইডেড বাই এত 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 অ্যাজ রিমাইন্ডার ইন ইচ কেসেস, প্রত্যেকটা কেসে সে কমন রিমাইন্ডার রেখে দেয়, তাহলে সেই লার্জেস্ট নাম্বারটা আমরা বার করব। তো চলুন 29 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয়। আপনারা সবাই খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন x ইজ ইকুয়াল 1305, y ইজ ইকুয়াল লিখেছি আর z ইকুয়াল লিখেছি আমরা তিনটে সংখ্যা। তাহলে হেয়ার x মাইনাস y আমরা লিখেছি 3360, y মাইনাস z আমরা লিখেছি 2240 এবং z মাইনাস x আমরা লিখেছি 5600। তাহলে রিকোয়ার নাম্বার HCF করেছি আমরা এই তিনটের, তাহলে এই তিনটের সংখ্যা HCF আমরা বার করেছি 1120। তাহলে 1 ডিভাইড 1305 বাই 1120 রিমাইন্ডার 185, তারপরেরটার ক্ষেত্রে 185, তারপরেরটার ক্ষেত্রে 185। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন দ্য কমন রিমাইন্ডার আমাদের এখানে কত বেরিয়েছে না 185। তাহলে 29 নম্বর প্রশ্ন, আর 29 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, আমরা এখানে দেখুন রিকোয়ার নাম্বারটা বার করেছি আর তার সাথে সাথে কমন রিমাইন্ডারটা বার করেছি, ঠিক আছে। তা দুটো জিনিস চেয়েছিল, আমরা দুটো জিনিস এখানে বার করে দিয়েছি, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32, 32 নম্বর প্রশ্ন, 29 এর পরে 32 কেন, তা আমরা সিকোয়েন্সটা সেভাবে রাখিনি, আমরা ওভারঅল 23টা কোশ্চেন করবো। তা যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় এসেছিল বা সরকারি চাকরি পরীক্ষা যারা দেন তাদের পরীক্ষায় এসেছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এলআইসি এডিও 2008 এই কোশ্চেনটা এসেছিল, 32 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ফোর ডিজিট নাম্বার, তাহলে আমাদের চার সংখ্যার সেই বড় সংখ্যাটা বার করতে হবে হুইচ হুইন ডিভাইড বাই 100, 15, 21 and 28, তাহলে যেটাকে এত দিয়ে ভাগ যায় এবং তারা রিমাইন্ডার কোনটা রাখে 4, 9, 15 এবং 22 রেসপেক্টিভলি। তাহলে সেই সংখ্যাটা আমাদের বার করতে হবে যেটা 10, 15, 21, 28 দিয়ে ভাগ যায় এবং 10 এর ক্ষেত্রে 4, 15 এর ক্ষেত্রে 9, 21 এর ক্ষেত্রে 15 এবং 28 এর ক্ষেত্রে 22 তারা কি না অবশিষ্ট রাখে। তা আপনারা সবাই এই কোশ্চেনে আশা করছি সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, তা আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ঠিক আগে আমরা এই অঙ্কগুলো করে এসেছি, আশা করছি এই অঙ্কগুলো করতে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলুন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে HCF সরি LCM আমরা বার করেছি 10, 15, 21, 28 এর, সেটা আমাদের বেরিয়েছে 420। এবার লার্জেস্ট নাম্বার অফ ফোর ডিজিট 4টে 9 আমরা জানি, তাই এটাকে এটা দিয়ে ভাগ করে আমাদের 32 পূর্ণ 339 ডিভাইড বাই 420 আমাদের বেরিয়েছে। তাহলে রিমাইন্ডার আমাদের এখানে কত বেরোলো 339। আশা করছি আপনারা এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে পারছেন কারণ এটা আপনারা ভাগ করে দেখুন রিমাইন্ডার 339 থাকে, তাহলে রিমাইন্ডার আমাদের বেরোলো কত 339। তাহলে ফোর ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 1, 0, 1, 5, 2, 1 এবং 28, তাহলে আমাদের 4টে 9 - 339 আমরা এখানে বার করেছি, তা আমাদের এখানে বেরিয়েছে কত 9600। এইবার অলসো কে ইজ ইকুয়াল আমাদের বলেছে কি 10 এর থেকে 4 বিয়োগ দেবো কারণ সেটা অবশিষ্ট থাকে, এবং 15 থেকে 9, 21 থেকে 15 এবং 28 থেকে 22, তা আমরা এটাকে বার করেছি। তা রিকোয়ার নাম্বার আমরা এখানে বার করেছি কত, প্রতিটা ক্ষেত্রেই 6 থাকে, তাহলে আমরা এখানে করেছি কি 9660 থেকে 6 বাদ দিয়েছি, আমাদের উত্তর বেরিয়েছে কত 9654। তাহলে 32 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর যাদের বেরিয়েছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক। যারা অন্য কোনো মেথড জানেন বা যে মেথডে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারটা সময় বাঁচিয়ে সঠিক করা যাবে আপনারা সেই মেথডটা ফলো করুন, আপনাদের যে মেথডে আপনাদের সেটা হচ্ছে আপনারা অবশ্যই সেই মেথডটা ফলো করুন। আশা করছি সেই মেথডটা আপনাদের অবশ্যই মোটিভেট করবে, বা আপনারা যে মেথডে আপনারা মনে করছেন যে এটা আপনারা তাড়াতাড়ি করতে পারেন শর্টকাট টেকনিক ইউজ করে আপনারা সেটা করুন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কত কম সময় আপনারা কত তাড়াতাড়ি উত্তরে পৌঁছাতে পারছেন, সেই বিষয়টা আপনারা মাথায় রেখে অ্যান্সার করবেন। তো চলুন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, 33 নম্বর প্রশ্ন, যেটা RBI 2009 এ এসেছিল, তাহলে দ্য লিস্ট নাম্বার হুইচ হুইন ডিভাইডেড বাই 12, 16 and 18 লিভস 5 অ্যাজ রিমাইন্ডার ইন ইচ কেসেস ফাইন্ড দ্য নাম্বার। তাহলে সেই লঘিষ্ট সংখ্যাটা আমাদের বার করতে হবে যেটা কিনা 12, 16, 18 দিয়ে ভাগ যায় এবং ভাগ যাওয়ার পরে সে 5কে অবশিষ্ট হিসেবে রাখে, তাহলে সেই নাম্বারটা কত আমাদের বার করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা
স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করব। আপনারা সবাই কোশ্চেনটা যারা খাতায় করছেন অবশ্যই খাতায় করবেন, আর আমাদের সাথে আমাদের স্ক্রিনে যে উত্তরটা হবে আমরা সেটা মিলিয়ে দেখবেন। তা চলুন আমরা সেই কোশ্চেন অ্যান্সারটা করব। তো চলুন শুরু করছি। অ্যাকর্ডিং টু কোশ্চেন x is equal to 12, y is equal 16, z is equal 18 এবং k is equal 5। আমরা প্রথমে মানগুলো ধরে নিলাম আমাদের সুবিধার জন্য। তো অ্যাকর্ডিং টু ফর্মুলা রিকোয়ার নাম্বার HCF of x, y, z plus k, তাহলে আমরা LCM আমরা বার করেছি এটা এবং তার সাথে 5 যুক্ত করেছি। তাহলে LCM আমরা বার করেছি 144, আর 144 এর সাথে 5 যোগ করেছি 149। তা 33 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে 149 তাদের সবার উত্তর সঠিক। যারা অপশন সি উত্তর করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34। 34 নম্বর প্রশ্নে চলে আসছি। এটা ব্যাংক ক্লার্ক 2008 এ এসেছিল। আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে দ্য প্রোডাক্ট অফ টু হোল নাম্বার ইজ 1500 অ্যান্ড দেয়ার HCF ইজ 10, তাহলে ফাইন্ড দ্য LCM। তাহলে আমাদের LCM মানে লসাগুটা বার করতে হবে। দ্য প্রোডাক্ট অফ টু হোল নাম্বার ইজ 1500, তাহলে দুটি সংখ্যা তাদের গুণফল 1500, তাহলে ফাইন্ড দেয়ার অ্যান্ড দেয়ার HCF, তার মধ্যে গসাগু বলছে 10, তাহলে তাদের আমাদের LCM বার করতে হবে। আশা করি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। খুবই ইজি অঙ্ক দিয়েছে, তা আপনারা এই কোশ্চেনের সবার উত্তর নির্বাচন করতে পারবেন। সবার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি আপনারা নিশ্চয়ই ফর্মুলাটা জানেন। তা যারা আপনার ফর্মুলাটা জানেন তারা অবশ্যই করতে পারবেন, মানে দুটি সংখ্যার গুণফল মানে সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। তো চলুন আমরা স্ক্রিনে উত্তরটা করব, উত্তর করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। গিভেন দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 1500, HCF 10, তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল HCF ইন্টু LCM, তাহলে আমরা এখানে মান বসিয়ে LCM ইজ ইকুয়াল টু 150। তাহলে 34 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি 150, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36। 36 নম্বর, 33 এর পরে 36 কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা যে অঙ্কগুলো পরীক্ষায় এসেছিল আপনাদের সরকারি চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো সলভ করছি। তাহলে 36 নম্বর প্রশ্ন ইউপি পুলিশ 2007 এ এসেছিল। তো চলুন এখানে কি কোশ্চেন সেটা আমরা দেখে নেব। হোয়াট উইল বি দ্য লিস্ট নাম্বার, তা সেই লঘিষ্ঠ নাম্বার বা ছোট সংখ্যাটা বার করতে হবে, হুইচ ওয়েন ডিভাইডেড বাই 12, 21 এবং 35 অ্যান্ড লিস্ট অ্যান্ড লিভস 6 অ্যাজ রিমাইন্ডার ইন ইচ কেসেস। তাহলে আমাদের সেই লঘিষ্ঠ সংখ্যাটা বার করতে হবে যেটা 21, 12 এবং 35 দিয়ে ভাগ যায় এবং 6টাকে তারা কি না অবশিষ্ট হিসেবে রাখে। তাহলে সেই সংখ্যাটি কত বা সেই নাম্বারটা আমাদের বার করতে হবে। চারটে অপশান বা পাঁচটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। অ্যাকচুয়ালি এখানে চারটে অপশান আর একটা আছে নান অফ দিস। তো চলুন 36 নম্বর প্রশ্নে আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা। আপনারা এর আগে যে সমস্ত প্রশ্ন করেছেন আশা করছি আপনারা এই কোশ্চেনে অবশ্যই সঠিক উত্তর করতে পারবেন একই রকম। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স ইজ ইকুয়াল টু 12, ওয়াই ইজ ইকুয়াল 21, জেড ইজ ইকুয়াল টু 35 আর কে ইজ ইকুয়াল টু 6 আমরা একটা ধরে নিয়েছি, তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে রিকোয়ার নাম্বার LCM বার করেছি 12, 21, 35 সাথে কে যোগ করেছি, তাহলে LCM আমাদের 420 বেরিয়েছে, আর 420 সাথে কে 6 যোগ করেছি তাহলে 426 বেরিয়েছে। তাহলে 36 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 426, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46। 46 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা এই প্রশ্নটা এসেছিল SSC 2010 এ। তো চলুন এই কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব লাইন বাই লাইন পড়ে এবং তার বাংলা করে। দ্য HCF অফ টু নাম্বার ইজ 15, তাহলে দুটো সংখ্যা আছে তা দুটো সংখ্যার গসাগু আমাদের বলেছে 15 অ্যান্ড LCM ইজ 225 এবং তাদের লসাগু বলেছে 225। ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 75, যদি একটা সংখ্যা 75 হয় তাহলে ফাইন্ড দ্য অ্যানাদার নাম্বার। খুবই ইজি অঙ্ক, আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন যে দুটো সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। আপনারা যারা এই ফর্মুলাটা জানেন অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে করে দেখো কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেট দ্য আদার নাম্বার এক্স, তাহলে এক্স ইন্টু 75 ডিভাইড বাই 15 ইন্টু 225, তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু আমাদের বেরিয়েছে কত না 45। তাহলে 46 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47। 47 নম্বর প্রশ্নে চলে এসেছি যেটা SSC 2011 এ এসেছিল। তো চলুন দেখে নেব কি জানতে চাওয়া হয়েছে। দ্য LCM অফ টু নাম্বার ইজ 48, তাহলে দুটো সংখ্যা তাদের লসাগু বলেছে 48, দ্য নাম্বার আর ইন দ্য রেশিও অফ 2:3,
তাহলে সংখ্যা দুটি 2:3 অনুপাতে আছে ফাইন্ড দা সাম অফ দা নাম্বারস তাহলে তাদের সাম মানে তাদের যোগফল বার করতে হবে এটা আরো ইজি অঙ্ক তো চলুন আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই একে একে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা লেট নাম্বার আর 2x এন্ড 3x অ্যাকর্ডিং টু কোশ্চেন 6x is equal 48 তাহলে এখান থেকে x is equal to 8 বেরিয়েছে তাহলে LCM 6x তাহলে require sum 2x plus 3x is equal to 5x তাহলে 5 into 8 is equal to 40 তা যাদের এই কোশ্চেনে অ্যানসার বেরিয়েছে অপশন সি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 50 23 নম্বর প্রশ্ন আজকের তা চলুন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা 50 নম্বর প্রশ্ন তা এখানে এই কোশ্চেনটা আপনাদের ব্যাংক ক্লার্ক 2011 এ জিজ্ঞেস করা হয়েছিল ইফ থ্রি নাম্বারস আর 2a 5a এন্ড 7a হোয়াট উইল বি দেয়ার LCM তাহলে আমাদের কি বলেছে তা তিনটে নাম্বার আছে একটা নাম্বার হচ্ছে 2a সেকেন্ড নাম্বারটা হচ্ছে 5a আর তৃতীয় নাম্বারটা হচ্ছে 7a তাহলে তাদের LCM কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর আশা করি নির্বাচন করতে পারবেন এই নাম্বারগুলো অ্যালফাবেটে দেওয়া আছে বলে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে না তা আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন দেখে নেব আমরা প্রথম অঙ্কটা করেছিলাম সেইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবো তো আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে রিকোয়ার LCM তাহলে LCM এর ক্ষেত্রে হাইয়েস্ট নাম্বারটা নেব তাহলে হাইয়েস্ট নাম্বারটা আমরা নিয়েছি কত 2 নিয়েছি 5 নিয়েছি 7 নিয়েছি এবং তাদের সাথে এটা কমন আছে এটাকেও নিয়েছি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন তাহলে 50 নম্বর প্রশ্ন আর 50 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যানসার বেরিয়েছে অপশন এ 70a তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমাদের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি তার শেষ পর্যায়ে আমরা এবার আপনারা সবাই একে একে আপনারা কে কত মার্কস পেলেন আজকে 23টা কোশ্চেনের মধ্যে আপনারা সবাই আপনাদের মার্কসটা পোস্ট করুন এবং মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো বন্ধুরা আপনারা সবাই ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কস সঠিকভাবে আমাদেরকে পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্নে তা আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলবো হাউ মেনি নাম্বারস লেস দেন 10,000 আর দেয়ার হুইচ আর ডিভিজেবল বাই 21 35 এবং 63 অপশন এ 32 অপশন বি 34 অপশন সি 30 এবং অপশন ডি 31 আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি হাউ মেনি নাম্বারস লেস দেন 10,000 আর দেয়ার হুইচ আর ডিভিজেবল বাই 21 35 এন্ড 63 অপশন এ 32 অপশন বি 34 অপশন সি 30 এবং অপশন ডি 31 আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের সঠিক উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন এবং আগামী দিনে আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হয় সেটা আমরা আলোচনা করব আর এই লসাগু গসাগু থেকে আমরা এবার হায়ার স্কিল লেভেলের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি আপনাদের সাথে আগামী দিনকে সলভ করব আপনারা অবশ্যই আগামী দিনের ক্লাসটা করবেন আশা করছি সেই ক্লাসটা আপনাদের সকলকে মোটিভেট করবে আপনারা অবশ্যই আপনাদের যেটা সঠিক উত্তর হলো আজকে হোম ট্যাক্সের প্রশ্নে আপনারা সবাই এই হোম ট্যাক্সের প্রশ্নে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আমরা আগামী দিনে এই কোশ্চেনের সঠিক উত্তরটা আপনারা দিয়ে দেব এবং তার সাথে সাথে যাদের ইমেল অ্যাড্রেস চাবো আপনারা কিন্তু তারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ